তোমার ওই লম্বা লম্বা ঠেং, সাদা সাদা থায়ের উপরে কারো যখন নজর যায়নি, আশা করি কারো তোমার ওই বগল কাটা নাইটি বা তোমার বরের ওই হ্যান্ডসাম চেহারা বা তোমার শাশুড়ি বৌমার সম্পর্ক তাতে কারো নজর যাবে না, কারণ আমাদের সবার কিন্তু বর আছে, বুঝতে পারলে? আর আমাদের বরকে আমরা খুব ভালোবাসি, তোমার বরের উপর কারো নজর যাবে না, বিশ্বাস করো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই কোচির উপর না কারো নজর লেগে গেছে, তার জন্যই কিন্তু তার জ্বর হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা মানি তো, কারো নজর লেগে গেলে না জ্বর হয়ে যায়, যার জন্য গ্রামের মেয়ে না, গ্রামে সচরাচর এই ধরনের নিয়ম আছে যে নজর লাগলে নাকি অসুখ হয়। এটা কিন্তু কি বলবো, ভাল্লুক জ্বর নাকি। হ্যাঁ, জ্বরটা আসলো গেল, কোনো সিরিয়াস জ্বর নেই। সিরিয়াস জ্বর তখন হতো যখন যদি কারোর সাথে মিট আপ করার থাকতো বা কোনো ধরনের কি বলবো, কোনো ব্যাপার থাকতো, মানে ওপেন সোশ্যাল মিডিয়া, তাহলে কিন্তু তার সিরিয়াস জ্বর হতো, মানে ক্ষণে ক্ষণে ভিডিও আসতো, আপডেট দিত, শুধু আপডেট। এখন কিন্তু সিরিয়াস জ্বর নেই, এই আসলো এই গেল। হ্যাঁ, তো এই কোচি কিছুদিন আগে পুরীতে গিয়ে কি বলবো, গোটা শরীর খোলা রেখে, শুধু অল্প মাত্র ঢেকে গোটা থাই দেখিয়েছে, গোটা বডি দেখিয়েছে, সেখানে কারো নজর যায়নি। হ্যাঁ, প্রথম যখন থাম্বনেলটা দিয়েছিল না, বা মানে বরের উপরে বউ ঘাড়ে উঠে বসে আছে, তাহলে বুঝতেই পারছো বরের ঘাড়ে বউ, এটা দেখে কিন্তু যে কেউ সাধারণত মানে চমকে গেছিলো, সেইভাবে দৌড়ে দৌড়ে ভিডিওটা ক্লিক করছিল প্রথম থাম্বেলে। হ্যাঁ, তখন কিন্তু 1 লাখের উপরে, মানে 1.5 লাখের মতো তরতর করে ভিউজ বেড়ে গেছে। কিন্তু মানুষ এতটাই নন ইন্টারেস্টেড হয়ে গেছে যে তারপরে যখন এই ধরনের মানে আরও ঝাঁকানাকা থাম্বেল দিল যে বরের এবার শুধু ঘাড়ে না, বরের ঘাড়ে উঠেও প্রায় সামনের দিকে একদম জড়িয়ে ধরেছে, তাও কিন্তু বর মানে পাবলিক ভিডিওটা ক্লিক করেনি। কেন বলো তো? কারণ মানুষ ইন্টারেস্ট নয়, সেই জিনিসটার প্রতি ইন্টারেস্ট নয়। সেই ডেলি ব্লগার এই এই মানে কি বলবো, হট হট থাম্বনেল দিলে মানুষ কখনো ইন্টারেস্ট হয় না, আর মানুষের তাতে নজরও যায় না। তো নজর লাগার তো কোনো কথাই নেই। আর এই কোচি দেখো, কালকের ব্লগটা, কালকে না সরি, মানে যেটা দিয়েছে যে কারো নজর না লাগে, সেই ভিডিওটাতে দেখলাম বন্ধুরা যে এই কোচি কি করেছে, ভিডিওর শুরুতে একটা বগল কাটা নাইটি পরেছে, সেখানে পুরো বগলটাও কিন্তু দেখা যাচ্ছে। সে দেখছি মানে রুমেই ভিডিওটা শ্যুট করছে, মানে ক্লিন করছে, পুরী থেকে আসার পর তো অনেক কাজ, তো যাই হোক সে ক্লিন করছে। হ্যাঁ, এতটাই ক্লিন করছে, এতটাই ব্যস্ত হয়ে গেছে, বেচারে ধ্যানও রাখেনি যে আমি কি পড়ে আছি আর কিভাবে ভিডিওটার সামনে এসে প্রেজেন্ট হচ্ছি, কারণ সবসময় খালি নাইটি এভাবে করে ধরে থাকছে, মানে কি করে দেখাবো তোমাদের, এভাবে করে শুধু ধরে থাকছে, এভাবে করে সামনের দিকে ধরে থাকছে, মানে এতটা বিচ্ছিরি লাগছে দেখতে। আরে বাবা, তুই তো ক্যামেরা করছিস, তাই না? তো মানুষ তো অনেক, তোর ভিডিও তো অনেকে দেখে, তুই কীভাবে ভিডিওটা করছিস? তাহলে তুই কী করে অন্য কাউকে জ্ঞান দিচ্ছিলি বলতো? হ্যাঁ, তুই কী করে অন্য কাউকে জ্ঞান দিচ্ছিলি? দেখ, আমি যেভাবে ভিডিওটা করতে বসেছি, আমার এইটুকু মানে দেখা যাচ্ছে তোদের সামনে, তাই তো? তো আমার দেখ, আমার যেমনি সামর্থ্য আমি সেমনি একটা পুরাতন নাইটি, যেটা নাইটি আমি বাড়িতে পড়েছিলাম সেটাই পরে তোদের সামনে বসে গেছে, কারণ আমি ইউটিউব থেকে কিন্তু এখনও টাকা পাইনি। তো তোরা বলবি না যে আমাকে ইউটিউবের টাকায় মানে ভালো নাইটি পরে, ভালো কিছু পরে বসতে পারবে, বা বসবো আমি, কারণ কোচি তো ইনকাম করে, কোচি তো পাই, তাহলে সে ভালো ভালো জিনিস পরে বসতে পারে, সে হাই ক্লাস থেকে বিলং করে, তাই তো? তো যার জন্যই সে মানে একটা ভালো ড্রেস পরে বসতে পারে বা ভালো ড্রেস পরে ভিডিওটা শ্যুট করতে পারে, কিন্তু না, সে তো ওভাবে করবে না, কারণ তাকে দেখাতে হবে যে আমি রুমের মধ্যে কি করে থাকি, স্লিপলেস হাতা নাইটি পরে, তাই তো? দেখো, স্লিপলেস হাতা নাইটি পরলেই যে কেউ খারাপ হয়ে যাবে সেটা কিন্তু নয়, কিন্তু কোচি আমাদেরকে শিখিয়েছিল বা কোচি বুঝিয়েছিল যে যারা নাইটি পরে ভিডিও করে তারা নাকি লো ক্লাস, কিন্তু ওই ক্লাসটা কোথায় গেল? ওর ক্লাসটা আজকে মানে আজকে না, পুরী যাওয়ার পর থেকে না আস্তে আস্তে নিচে নেমে আসছে, একদম প্রায় ল লেভেলে চলে আসছে, তাই না? তারপরে দেখলাম যে কাজ টাজ করে যখন বাইরে আসলো বন্ধুরা, বেশ ফ্রেশ হয়ে, মানে একদম ফুল হাতা নাইটি পরে স্নান টান করে একদম সুগৃহিণী, মানে গৃহিণী, তাই না, সুগৃহিণীর মতো রান্নাঘরে ঢুকে কফি বানালো, সবার জন্য কফি বানিয়ে সবাইকে দিল। আমরা সাধারণত কফি কিন্তু শীতকালে খাই, যদি খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু গরমে কেউ কফি খায় সেটা জানি না। হ্যাঁ, যাই হোক, ওরা খেলো, কিন্তু এই মেয়ে এতটাই মানে গ্রামের মেয়ে যে সে গাছ কীভাবে কাটতে হয় সেটাও জানে না। গাছ কাটতে ওর শাশুড়িটা বলছে এভাবে কাটো, ওই এমনভাবে কাটছে গাছ আর দুটুকুরো হচ্ছে না, সেটা দেখে জাস্ট মানে কী বলবো, হাসি ছাড়া অন্য কিছু লাগছিল না। মানে একটা গ্রামের মেয়ে, ওর বাড়িতে, ওর বাপের বাড়ি যখন ভিডিও করে বন্ধুরা, তো বাড়ির পেছনে বাগানটাতে যখন যাই দেখি বিভিন্ন রকমের গাছ আছে, সে জানে নিশ্চয় কীভাবে গাছকে পরিচর্যা করে বা কীভাবে গাছের ডালপালা কাটতে হয়, সেটাও জানে না, সে দেখেনি। হ্যাঁ, কোনোদিন দেখেনি যে গাছ কীভাবে কাটতে হবে, কারণ সে কাটতেও পারছিল না। তারপরে দেখলাম বর কেটে দিল, তারপরে বর রেডি হচ্ছিল, বরকে বলছে আবার
মা গায়ে মাছের গন্ধ, কারণ এই তো হাই লেভেল না। আড়তে যারা কাজ করে কি না, যারা মাছের ব্যবসা করে তাদের কিন্তু সত্যিকারই গায়ে গন্ধ করে। মাছ কাটলেও দেখবে গায়ে একটা মানে হাতে একটা গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু আমার ভালো লাগে না, বিকট লাগে। তো যার জন্য আমি অনেক সময় ব্লগিং চ্যানেলে না মাছ কাটলে হাতে দেখবে আমার মাস্ক পরা থাকে, অনেক সময় যদি থাকে তাহলে পরি, না থাকলে তো এমনি করতে হবে। তো সেই মাছের গন্ধটা কিন্তু কচি বলছে তার হাজব্যান্ডের গায়ে লাগছে। মানে এটা ভাবো তো কেমন না, যেই হাজব্যান্ড কে তুমি গর্ব করে প্রেম করে বিয়ে করেছো, সেই হাজব্যান্ড আড়তে কাজ করছে, আবার সেই হাজব্যান্ডকে তুমি বলছো যে মাছে গায়ে মাছের গন্ধ, যার জন্য স্যান্ট মানে বডি স্প্রে করছে। ভাবো তো এই কেমন মেয়ে, হ্যাঁ নিজের বরটাকে মানে ছোট করছে। রেডি সেডি হয়ে তারপরে ওর বর চলে গেল, তারপরে এই কি করলো, নতুন একটা নাটক শুরু করলো এই কচি, যে হ্যাঁ আমার শাশুড়ি মাকে নিয়ে আমি কোথাও যাব, মানে গরুর দুধ দেওয়ার জন্য কোথাও যাবো, কোথায় বললো দরগা না কোথায় বললো। তো রেডি সেডি হলো, রেডি সেডি হয়ে যখন বের হবে হঠাৎ করে চলে আসলো জ্বর। আচ্ছা জ্বরের কথাটা তো বলি একটা বন্ধুরা, এই কিছুদিন আগে যে পুরী গেছিলো সেখানে যাওয়ার পর যেখানে যে স্নানের ভিডিওগুলো আমাদেরকে শেয়ার করছিলো, সেখানে তোমরা লক্ষ্য করেছো এই কচি যেভাবে ড্রেসগুলো পরছিল, তো আমার মনে হয় সেখান থেকে ঠান্ডাটা লেগেছে। যতই আমরা পুরীতে বা যতই আমরা সমুদ্রে যাই না কেন, যতই সেই ওয়েদারের সাথে মিশে যাই, ছোটো ছোটো ড্রেস পরবে, গোটা গা ফাঁকা থাকবে, জলের মধ্যে কি বলবো ঘন্টার ঘন্টা স্নান করবে, তাহলে সেটা তো মানে রিয়াকশন কিছু হবে, তাই না? এই এর দিদি যেভাবে মানে জলে কি বলবো ঢেউয়ের সাথে মিশে গেছে, যেভাবে মানে নিজেকে পুরো সমুদ্রের সাথে মিশিয়ে দিয়েছে এরা, এরা এমনভাবে ওখানে করছিল মনে হচ্ছে ওই ভিডিওগুলো আর কেউ দেখবে না, এদের মধ্যে প্রাইভেট থাকবে। যেভাবে বলছিল না যে আমি আমার হাজব্যান্ডের সাথে কিছু সময় কাটালাম, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেইভাবে মনে হয় ওই ভিডিওগুলো মনে হয় আমরা সবাই যে দেখেছি কি না, তো ওর নিজের লোক বা ওর কোনো বাড়ির মেম্বার তারা কিন্তু দেখেনি, যার জন্য ওখানে ওইভাবে মিশে গেছিলো। আর ওই ভিডিওগুলো কি না দেখে মনে হচ্ছিলো যে এরা এতটা মানে কি বলবো দ্রুতবাজ, তাই না? তার জন্য ওখান থেকে আসার পর শরীর খারাপ, অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। হ্যাঁ আবার ভালো কথা, জ্বর কিন্তু কিছুক্ষণ পরে আবার সেরেও গেছে, কারণ সেখানে খুব বড় সড়ো জ্বর আসেনি তো। আর যখন মনে আছে বন্ধুরা যখন মিট আপ হয়েছিল তখন কিন্তু এত বড় জ্বর এসেছিলো, সাথে সাথে কিন্তু তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল, খুব বড় জ্বর, হ্যাঁ, যাতে এই মিট আপটা ক্যান্সেল হয়ে যায়, যাতে সে প্রশ্নের মুখোমুখি না হয়। তো সেখান থেকে দেখলাম যে বেশ মিট আপ টিট আপ মানে সরি মিট আপ তো আর হলোই না, তারপরে জ্বর দেখছি কিছুক্ষণ পরে কমে গেল, শাশুড়ি মাকে নিয়ে গেল ওখানে, বেশ ভালো লাগলো। হ্যাঁ কিন্তু এই শাশুড়ি মার এই যে কচি মিলে যে ওখানে গেল খুব ভালো লাগলো, কিন্তু সেটা দেখে কি কারো নজর লাগবে? কারো নজর লাগার কথা? হ্যাঁ তোমার শাশুড়ি বৌমা তুমি মিশে থাকবে, তুমি শাশুড়ির সাথে কীভাবে সম্পর্ক বজিয়ে রাখবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার যেটা আমরা ভুল দেখি আমরা সেটাই বলি। তোর মানে তোর কোনো ব্যাপারে দেখো তোমার তোর চলে আসে, মানে কখনো কখনো এতটা ভুল দেখি তো তোমার থেকে তুই চলে আসে, ঠিক আছে? তুই তোর শাশুড়ির সাথে যেভাবে ব্যবহার করবি সেটা তুই সেভাবে পাবি রিটার্ন। হ্যাঁ তো তোর শাশুড়ির সাথে তুই ভালো সম্পর্ক কর, খারাপ সম্পর্ক কর, আমরা খারাপটা দেখলে অবশ্যই কন্ট্রোভার্সি যেহেতু করি তো খারাপটা বলবোই, ভুল দেখলে বলবোই, ভালো কিছু করলে ভালোটাও বলবো, কিন্তু তুই যে বলছিস আমাদের নজর না লাগে, নজর লাগার মতো তোর ভিডিওটাতে কিচ্ছু ছিল না, বিশ্বাস কর কিচ্ছু ছিল না নজর লাগার মতো। তোর শাশুড়ির সাথে তোর যে সম্পর্ক, হ্যাঁ সেটা আমরা বুঝতে পারছি, শাশুড়ি যাক যাক জীবন দিয়ে সারাদিন খাটছে আর তুই শাশুড়ির সাথে দুটো মিষ্টি মিষ্টি কথা বলছিস, এই করে দিন শেষ, ঠিক আছে? তো যাই হোক, শাশুড়ি বৌমা যখন মানে শাশুড়ি যখন বৌমাকে মেনে নিয়েছে বা বর যখন বউকে এতটা ছেড়ে দিয়েছে সেটা ওর ব্যাপার, তোদের ব্যাপার, ঠিক আছে? তবে ভিউয়ার্সদেরকে টিস মারে কথা বলতে আসিস না, হিতে বিপরীত হবে, কারণ তুই যেভাবে কাউকে বলবি সেভাবে কিন্তু তুইও রিটার্ন পাবি, ঠিক আছে? চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ ভিডিওটা দেখে একটা মন্তব্য করবে, অবশ্যই একটা করে লাইক দেবে, আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, টাটা।